আজ শনিবার 12 আগস্ট 2023 এবং বাংলা তারিখ হল শ্রাবণ মাসের 28 তারিখ। 1430 বঙ্গাব্দর বেলা 4:20 আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি হয়ে চলেছে, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমন ধান রোপণের মাঠ, ইতিমধ্যে এই জমিগুলোতে একটি চাষ দেওয়া হয়েছে। কৃষকেরা এই জমিগুলোতে রোপা আমন ধান রোপণ করবেন, কিন্তু কৃষক ভাইরা কি জানেন কেমন জমিতে কেমন ধান রোপণ করা উচিত? চলুন আমন ধানের জাত সম্পর্কে কিছুটা ধারণা নিই। আমন ধানের নতুন জাতগুলোর মধ্যে বিধান 71, বিধান 72, বিধান 75, বিধান 80, বিধান 87, বিধান 93, বিধান 94, বিধান 95 এবং বিধান 103 কিন্তু আমরা চাষ করতে পারি। তবে খরা পবন এলাকাগুলোতে আমাদের বিধান 66, বিধান 71 এবং বিধান 56 চাষ করতে হয় এবং বিধান 57 চাষ করতে হয়। এবং বন্যা পবন এলাকার জন্য বিধান 52, বিধান 79 চাষ করতে পারি। আর লবণাক্ত এলাকার জন্য বিধান 54, বিধান 53, বিধান 58 চাষ করা যেতে পারে। আর জোয়ার ভাটা পবন এলাকাতে বিধান 52, বিধান 56, বিধান 77 চাষ করতে পারে। এবং জলাবদ্ধ এলাকার জন্য বিধান 79 এবং বিধান 76, বিধান 78 চাষ করতে পারে। প্রিয় দর্শক, এখন চলুন দেখি এই টিপ টিপ বৃষ্টিতে পিপীলিকারা কিভাবে খাদ্য আহরণ করছে। দেখুন তাদের মধ্যে কত ঐক্যতা, সবাই মিলে খাবার গ্রহণ করছে। নেই কোনো ফ্যাসাদ, নেই কোনো মারামারি, নেই কোনো আনা। আমরা কিন্তু এই পিপীলিকা থেকে বিষয়গুলো শিখতে পারি যে আমাদের বাঁচতে হলে মিলেমিশে বাঁচতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।